আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই ডলিটার চার নম্বর এপিসোড শুরু করতে যাচ্ছি এই এপিসোডে আমরা রো নাম্বার সেভেনটিন থেকে টোয়েন্টি ওয়ান পর্যন্ত আপনাদেরকে করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা যেটুকু করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করছি তো এখানে আমাদের রো নাম্বার সিক্সটিন পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল এখান থেকে সেভেন্টিন নাম্বার রোয়ের জন্য প্রথমে তিনটা চেন করে নিচ্ছি এর পরবর্তী দুটো ঘরে আমরা দুটো ডাবল ক্রোশে করব এক দুই পরবর্তী দুটো ঘরে আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করব এখানে আমরা এভাবে ডাবল ক্রোশে টু টুগেদার করে নিলাম এরপরে এই রাউন্ড অংশটার জন্য আমি প্রথমে চেন টু করে নিচ্ছি চেন টু করার পর এখানে একটা চেইন স্পেস আছে এই স্পেসটাকে আমি স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি পরপর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশে হবে এখন দুটো চেইন করব এক দুই এরপর একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে আবার দুটো চেইন করে পরবর্তী ঘরটা স্কিপ করে আমরা এখানে লাস্টের দুটো ঘর বাকি থাকবে এখানে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশে আর পরবর্তী ঘরে একই সাথে আমরা দুটো ডাবল ক্রোশে করব তার মানে এই অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেইন টু সিঙ্গেল ক্রোশে চেইন টু এভাবে করা হয়েছে এখন আবার দুটো চেইন দুটো চেইন করার পর আমরা এই পাখি লেজের ওই অংশটাতে চলে এসেছি এই অংশটাতে এসে আমাদের প্রথম ঘরটার জন্য আমরা একটা ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি এরপরে মাঝখানে তিনটা ডাবল ক্রোশের সাথে তিনটা ডাবল ক্রোশে দুই তিন এবং শেষের দুটো ঘরের জন্য এই দুটো ঘরকে আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করে নেব দুটো ঘরকে একটা ঘর বানিয়ে নিলাম ডাবল ক্রোশে টু টুগেদার দিয়ে এরপরে চেইন টু করে আমরা আবার আমাদের ওই এই রাউন্ড কার্ব অংশটা করার জন্য শুরু করছি এখানে এই চেন স্পেসটা বাদ দিয়ে প্রথমে ঘরটাতে দুটো ডাবল ক্রোশে প্রথম ঘরটাতে একই সাথে আমি দুটো ডাবল ক্রোশে করলাম পরের ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করব আমাদের এই অংশটা কিন্তু আগের অংশটার এই অংশটার ঠিক মিরর ইমেজ হচ্ছে এখানে তাহলে দুটো চেইন একটা ঘরে স্কিপ করে সিঙ্গেল ক্রোশে আবার দুটো চেইন একটা ঘরে স্কিপ করে তিনটা ডাবল ক্রোশে এক দুই তিন তারপরে দুটো চেন করে আমরা আমাদের এই প্যাটার্ন রিপিটে লাস্টের অংশতে চলে আসছি এই জায়গাটা এটাও একটা পাখির লেজের অংশ এখানে আমরা দুটো ঘরকে ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি তারপরের ডাবল ক্রোশিগুলোর উপরে আমরা টোটাল পাঁচটা ডাবল ক্রোশে করব এক দুই তিন চার পাঁচ এখন লাস্টের ঘর দুটোর জন্য ডাবল ক্রোশি টু এর মাধ্যমে আমাদের এই প্যাটার্নের রিপিটটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই যে এই জায়গার মাঝখানের অংশ থেকে শুরু করেছিলাম এই অংশটা সম্পূর্ণ আপনাদের আরও বেশ কয়েকবার রিপিট করে আমরা এই রোটা কমপ্লিট করে ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমরা পুরো রো কমপ্লিট করে ফিরে এসেছি আমাদের লাস্টের অল্প কয়েকটা স্টিচ বাকি রয়ে গিয়েছে চেন টু করার পর আমাদের এখানে প্রথমে ডাবল ক্রোসে টু টুগেদার করতে হবে তারপরে আমাদের এই ফাঁকা ঘরের জন্য এখানে পাঁচটা ডাবল ক্রোসে প্রয়োজন আমাদের তিনটা করা আছে আমরা আর দুটো ডাবল ক্রোসে করে নেব এরপর এই থার্ড চেনের সাথে একটা স্লিপ স্টিচ করে নিলে আমাদের রো নাম্বার সেভেন্টিন কমপ্লিট এখন রো নাম্বার এইটিন শুরু করছি প্রথমে তিনটা চেন করে নিলাম তিনটা চেন করার পর আমাদের পরবর্তী স্টিচগুলোতে তিনটা ডাবল ক্রোশে করব দুই তিন এরপরে আমরা চারটা চেন করব এক দুই তিন চার চারটা চেন করার পর এখানে আমরা প্রথম স্টিচটাতে প্রথম দুটো স্টিচে ডাবল ক্রোশে টু টুগেদার করব একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন এই রকম অংশগুলোতে কিন্তু আমরা সব সময় যে পাশে ডাবল ক্রোশে টু টুগেদার আছে সেই পাশে ডাবল ক্রোশে টু টুগেদার এবং যে পাশে দুইটা ডাবল ক্রোশে আছে একটা স্টিচের উপর এই প্যাটার্নটা বারবার এভাবেই রিপিট হবে প্রত্যেকটা রোতে এসে এরপরে আমরা তিনটা চেন করে নিয়েছি ভর্তি ঘরগুলো আমি স্কিপ করে যাব এখানে যে তিনটা স্টিচ আছে এই তিনটা স্টিচের ওপর আমি ডাবল ক্রোশে থ্রি টুগেদার তৈরি করে নেব মানে তিনটা স্টিচকে আমি একটা স্টিচে ডিক্রিস করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে এভাবে থ্রি টুগেদার করে নিলাম এরপরে চারটা চেন চারটা চেন করার পর এই লেজের অংশটাতে আবার চলে আসলাম প্রথম দুটা স্টিচে আমি একটা ডাবল ক্রোশে টু টুগেদার করে নিচ্ছি এভাবে একটা ঘর টিক্রিস হয়ে গেল মাঝখানে একটা ঘরে একটা ডাবল ক্রোশে এবং শেষের দুটো ঘরে আর একটা ডাবল ক্রোশে টু টুগেদার এভাবে আমি ঘরগুলো কমিয়ে আনলাম এখন চারটা চেন আবার করব এবং ঠিক আগে যেভাবে আমি করেছিলাম এই আগের অংশটার মতো করেই এখানে তিনটা স্টিচ আছে এখানে আমি ডাবল ক্রোশে থ্রি টুগেদার করে নিচ্ছি তিনটা স্টিচকে আমি ডিক্রিজ করে একটা স্টিচ করে নিলাম এখানে আমার থ্রি টুগেদার হয়ে গেল এরপরে তিনটা চেন তিনটা চেইন করে ফেললাম এবং এই চেন অংশটা বাদ দিয়ে আমি আবার এই অংশটাতে চলে এসেছি এখানে প্রথম ঘরে আমার এই পাশে দুটো ডাবল ক্রোশে আছে তাই আমি এখানে প্রথম ঘরটাতে দুটো ডাবল ক্রোশে তুলে নিলাম একটা স্টিচের উপরেই দুটো ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচ দুটোতে ডাবল ক্রোশে টু টুগেদার করে ডিক্রিজ করে নেবো এক পাশে ইনক্রিজ হচ্ছে এক পাশে ডিক্রিজ হচ্ছে এরপরে চারটা চেইন করব এবং এই অংশটা আমাদের রিপিটের শেষ অংশ এখানে আমরা সাতটা ডাবল ক্রোশে করব সাতটা ডাবল ক্রোশে করলে আমাদের প্যাটার্নের প্রথম রিপিটটা কমপ্লিট হয়ে যাবে এবং এভাবে করে আমরা বারবার রিপিট করতে থাকব। আপনারা অবশ্যই গুনে গুনে সাতটা ডাবল ক্রোশে করে নেবেন প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর একটা করে ডাবল ক্রোশে করছি এই অংশটাতে কোনো ইনক্রিজ বা ডিক্রিস হচ্ছে না এখন পরবর্তী অংশটা ঠিক আগের মতোই চেইন ফোর দিয়ে আমরা শুরু করব আমরা দেখ দেখে নিই একটু আমাদের প্যাটার্নটা এখন কেমন দেখাচ্ছে এভাবে করে আমরা রিপিট করে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করব এবং রাউন্ডটা কমপ্লিট করে এ পর্যন্ত এসে আমি আপনাদেরকে রো নাম্বার এইটিন কমপ্লিট করাটা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের লাস্টের ঘরটা এখানে চারটা চেন দিয়ে শেষ হয়েছিল আমরা যেখান থেকে শুরু করেছিলাম এখানে আমাদের সাতটা ডাবল কোষে করতে হবে আপনারা একবার গুনে দেখবেন আগে আমরা চারটা ডাবল কোষে অলরেডি করে ফেলেছি এই জন্য এখানে এখন আর তিনটা ডাবল কোষে করব করার পর আমাদের প্রথম যে তিনটা চেন ছিল তার থার্ড চেনের সাথে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে লক করে নিচ্ছি রো নাম্বার এইটিন শেষ এবার আমরা রো নাম্বার নাইনটিন শুরু করব প্রথমে তিনটা চেইন দিয়ে শুরু করছি এটা একটা ডাবল ক্রোশে এবং পরবর্তী ঘরগুলোতে তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোশের পর আমরা এই চেইন অংশটাতে প্রথমে চেইন টু করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এরপরে চেইন ফোর এক দুই তিন চার চারটা চেইন আমি করে নিলাম এখন আমাদের এই কার অংশটাতে চলে এসেছে এখানে কিন্তু আমাদের ডাবল ক্রোশে টু টুগেদার দিয়ে শুরু করতে হবে দুটা স্টিচে ডাবল ক্রোশে টু টুগেদার এবং পরবর্তী একটা স্টিচেই আমি দুটো ডাবল ক্রোসে করছি এই অংশটা একটা ডালের মতো অংশ এই অংশগুলো ঠিক এভাবেই হবে এরপরে চারটা চেইন তারপর এখানে থ্রি টুগেদার ছিল তারপরে যেই চারটা চেইন আছে এখানকার দ্বিতীয় চেইনে এক নাম্বার ঘর চেইন বাদ দিয়ে আপনার দুই নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করবেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে দুটো চেইন করব করার পর এই অংশটাতে এসে আমরা তিনটা ডাবল ক্রোশে করব এক দুই তিন তিনটা ডাবল ক্রোশে করে নিলাম আবারও দুটো চেইন করে নিচ্ছি এবং একটা ডাবল ক্রোসে করতে হবে এখানটা আপনারা খেয়াল রাখবেন যে চারটা চেইনের মধ্যে এখানে তিন নাম্বার চেইনের উপর একটা ডাবল ক্রোশে তুলে নিলাম এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখবেন এই দুটো পজিশনে ডাবল ক্রোশে করার সময় চেইনের কাউন্টটা কত নাম্বার ঘরে হবে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এরপরে আমি চারটা চেইন করে আমাদের এই ডালের অংশটার জন্য আবারও আগের মতনই দুটো ডাবল ক্রোশে সেম স্টিচে করে নিচ্ছি এবং এই পাশে যেহেতু ডিক্রিস হয়েছে এখানে ডাবল ক্রোশে টু টুগেদার করে নিলাম এভাবে করে আস্তে আস্তে কিন্তু একটা কার্ভের মতন অংশ তৈরি হয়ে যাচ্ছে এরপর আমরা চেইন ফোর করব এই চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব এরপরে চেইন টু এবং এই অংশটা আমাদের সাতটা ডাবল ক্রোশে হবে প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা করে ডাবল কোষে দিয়ে এই অংশটা তৈরি করে নেব এবং প্যাটার্নটাও এখান দিয়ে আমাদের রিপিটের অংশটা একবারে শেষ হয়ে গেল এটাই এখন আমরা বারবার রিপিট করে করে পুরোটা রো নাম্বার নাইনটিন আমরা কমপ্লিট করব আমি এখানে এ পর্যন্ত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা রো নাম্বার নাইনটিন শেষ করে আবার ফিরে আসবো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করেছিলাম এখন আমি পুরোটা রো কমপ্লিট করে ফেলেছি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি রো নাম্বার টোয়েন্টি শুরু হয়ে গেল এখানে প্রথমে তিনটা চেইন করে নিতে হবে ডাবল ক্রোশের জন্য পরবর্তী স্টিচ দুইটা স্টিচে আমি দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি এই দুটো ডাবল ক্রোশে তার পরবর্তী স্টিচে লাস্টের স্টিচটাতে আমি একটু ইনক্রিজ করবো এখানে আমি দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি তার মানে এখানে আমার মোট পাঁচটা স্টিচ তারপরে আমি চারটা চেইন করে নেব চারটা চেইন করার পর আপনাদের এই চেইন থ্রি স্পেসের ভিতর এই জায়গাটাতে আমরা একটা ডাবল ক্রোশে থ্রি টুগেদার করবো প্রথম চেইন স্পেসটাকে আমরা বাদ দিয়েছি আমরা চেইন ফোর যে স্পেসটা ছিল সেখানে আমরা এই ডাবল ক্রোশে থ্রি টুগেদার করেছি এরপরে আবার আমি চারটা চেইন করব। চারটা চেইন করে এই আমাদের কার্বের অংশ চলে আসছে এই জায়গাটাতে এসে আবার প্রথম যেহেতু টু টুগেদার আছে আমরা এখানে প্রথম টু টুগেদার করে নিচ্ছি পরের স্টেজটায় দুটো ডাবল ক্রোশে একসাথে করবো এক দুই তিনটা চেইন এক দুই তিন এখন আবার এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডাবল ক্রোশেটা করেছিলাম এই ডাবল কুশের উপরে ডাবল কুশে থ্রি টুগেদার করব চেইন স্পেসগুলো আমি স্কিপ করে গিয়েছি শুধু এই ডাবল কুশেটার উপরে একটা থ্রি টুগেদার করে নিলাম ডাবল কুশে থ্রি টুগেদার এখানে একটা পাতার মতন একটা অংশ তৈরি হয়েছে আর এখানে তিনটা ডাবল ক্রোশে ছিল এখানে আমি চেনগুলোকে স্কিপ করে তিনটা ডাবল কোষে করে নিচ্ছি দুই তিন পরবর্তী চেন স্পেসটাকেও আমি স্কিপ করব স্কিপ করার পরে আবার এই ডাবল কোষেটার উপরে আমি আর একটা ডাবল ক্রোশে থ্রি টুগেদার করে নেব এক দুই তিন এভাবে আমি এই অংশটা করে নিলাম চেইন থ্রি করে নিতে হবে এরপরে আমাদের তিনটা চেইন করে আবার আমাদের এই কার্ভের অংশটা চলে আসব এখন যে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু দুইটা ডাবল ক্রোশের অংশটা আছে এখানে প্রথমে আমরা একটা স্টিচের উপরেই দুটা ডাবল ক্রোশে করে নিই এবং পরবর্তী স্টিচটাতে ডাবল ক্রোশে টু টুগেদার করে নিতে হবে এভাবে করে আমাদের এই অংশটা আস্তে আস্তে একটা কার্ভের মতো শেপ নিচ্ছে চারটা চেইন দুই তিন চার এখানে এই চার চেইন স্পেসের ভিতরে এই চেইনের উপর আমরা ডাবল ক্রোশে থ্রি টুগেদার তৈরি করে নিচ্ছি এরপরে চেইন ফোর এক দুই তিন চার এখন আমাদের প্রথম স্টিচটাতে দুটো ডাবল ক্রোশে করতে হবে এরপরে পাঁচটা স্টিচ হবে আপনারা গুনে গুনে এখানে স্টিচগুলো কাউন্ট করে করে পাঁচটা ডাবল কোষে করে নেবেন এবং লাস্টের ঘরে আমাদের দুটো ডাবল কষে করতে হবে এতে করে আমাদের আগের ঘরে কিন্তু সাতটা স্টিচ ছিল এখানে এসে এই অংশটাতে আমাদের মোট নয়টা স্টিচ তৈরি হবে আমরা দুপাশ থেকে একটা একটা করে স্টিচ বাড়িয়ে নিয়েছি আগের ঘরে সাতটা স্টিচ ছিল এই ঘরে এসে আমাদের নয়টা স্টিচ হবে এতে করে আমাদের এই রোয়ের স্টিচ প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেল এভাবে করে আপনারা প্রথম থেকে আবার এই প্যাটার্নটা রিপিট করে যাবেন এবং পুরোটা রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে আসছি আপনারাও আমার সাথে এখন এভাবে রাউন্ড টোয়েন্টি শুরু করে দিলাম প্রথম চেইন থ্রি করার পর আমরা একটা ডাবল ক্রোসে করেছি এরপর একটা চেইন ওয়ান করে পরবর্তী স্টিজটাতে ডাবল ক্রোশে টু টুগেদার করব এখানে আমাদের আবার একটা কার্ভিং পার্ট শুরু হবে এই জন্য আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করে পরবর্তী একটা স্টিচের উপর দুটো ডাবল ক্রোশে করে নিলাম তারপর আমি দুটো চেইন করে নিচ্ছি এখানে ডিসি থ্রি টুগেদার রয়েছে এই থ্রি টুগেদারের উপরে আমি প্রথমে ডিসি থ্রি টুগেদার তৈরি করে নেব তার মানে তিনটা ডাবল ক্রোশেকে একত্র করে একটা পাতার মতো অংশ তৈরি করে নেব এখানে দুটো চেইন করব আর একটা ডাবল ক্রোসে থ্রি টুগেদার একই জায়গায় করব এতে করে কিন্তু আমাদের একটা ফুলের কুড়ির মতন শেপ তৈরি হচ্ছে আপনার আস্তে আস্তে প্যাটার্নগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন এখানে এভাবে দুটো করার পর আমি তিনটা চেইন করে নিলাম এবং এই অংশটাতে এসে যে তিনটা ডাবল ক্রোশে ছিল প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে দুটো চেইন এবং আরও একটা ডাবল ক্রোশে ঠিক এই একটা স্টিচের উপরেই কিন্তু আমি পুরোটা অংশ করে নিচ্ছি এখন পরবর্তী দুটো স্টিচ বাকি আছে প্রথম স্টিচটার উপর আমি একটা ডাবল ক্রোশে করব নেক্সটে এই স্টিচটার উপর আমি দুটো ডাবল ক্রোশে করব এক দুই এরপরে চেইন টু এক দুই এখন আমরা এই অংশটাতে চলে আসলাম এখানে সবটুকু অংশ বাদ দিয়ে মাঝখানে শুধু তিনটা ডাবল ক্রোশে তুলতে হবে আমি আগের রয়ের এই পাতার অংশটাকে স্কিপ করে এখানে শুধু মাঝখানে তিনটা ডাবল ক্রোশে করলাম এরপরে আবার চেন টু করে ঠিক আগের মতো প্রথম ঘরটাতে আমি দুটো ডাবল ক্রোশে তুলেছি পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশে এবং লাস্টের স্টিচটার ওপরে আমরা একটা ডাবল ক্রোশে চেন টু চেন টু করে নিচ্ছি এখানে একটু ভুল হয়েছে কিন্তু আমি এটা পরবর্তীতে ঠিক করে নিয়েছিলাম চেন টু তারপরে ডাবল ক্রোশে ঠিক এভাবে আমরা এই অংশটা করে নেব এখানে যে অংশটা ছিল তার অপোজিট অংশ এই যে এই মিরোর ইমেজটা এখানে তৈরি হয়েছে এরপর চেইন থ্রি করে নেব তিনটা চেন এই থ্রি টুগেদারের উপরে আমাদের ডাবল ক্রোশে থ্রি টুগেদার চেন টু এক দুই আর একটা ডাবল ক্রোশে থ্রি টুগেদার এভাবে করে নিয়ে এখন আমি চেন টু করে নিচ্ছি এক দুই এখন এই লাস্ট স্টিচটাতে প্রথমে আমি দুইটা ডাবল ক্রোশে করে নিলাম একটা স্টিচের উপর পরবর্তী দুটা স্টিচের উপর ডাবল ক্রোশে টু টুগেদার করে নিলাম এই অংশটা করার পর একটা চেইন করতে হবে আমাকে এরপর তিনটা ডাবল ক্রোশে পরপর তিনটা স্টিচে আমি এক দুই তিন এভাবে তিনটা ডাবল ক্রোশে করে নিচ্ছি আবার চেইন ওয়ান করে প্যাটার্নটা আমরা শুরু থেকে রিপিট করে যাব আমরা ঠিক এই জায়গাটা থেকে শুরু করেছিলাম এখান থেকে আমরা আবার রিপিট করতে থাকলে এভাবে রোটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট পর্বে আমরা পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো সবাইকে আল্লাহ হাফেজ